মাননীয় মোহন মাঝি মুখ্যমন্ত্রী হওয়ার পরে ওড়িশা প্রদেশর যৌ যৌ কথা আমার ইলেকশন ম্যানিফেস্টোরে দিয়া হইতিলা গোটাক পরে গোটে সবু কথাকু পূরণ করিবারে লাগিছন্তি। সাধারণ জনতা মানক পই যৌ যৌ ঘোষণা হইতিলা ধানর 3100 টাকা এমএসপি কথা কোয়া যাও, সুভদ্রা যোজনার কথা কোয়া যাও, জগন্নাথ মন্দির চারিদুয়ার খোলাঠাও কর্পস ফন্ডর কথা কোয়া যাও এবং অন্যান্য সব ট্যুরিজম সেক্টরের কথা কোয়া যাও, যৌথে যৌ যৌ কথা আমি কমিটমেন্ট করেছিল আজ ভারতীয় জনতা পার্টি নেতৃত্বে মাননীয় মোহন মাঝি নেতৃত্বে ওড়িশা সরকার হওয়া পরে যেতবে সে দিগরে কাম করুছি এবং সফলতা পাউছি নিশ্চিত ভাবে যে বিরোধী দলরে থিলে সেমানে অনুভব করুছন্তি যে ওড়িশার বিকাশ পাই ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার যেভাবে ভাবে প্রোগ্রেসিভ কার্য করিবারে লাগিছি নিশ্চিত ভাবে আগকু বহু নেতা খালি মু পার্টিকুলার না কইবি নাই কিন্তু বিজু জনতা দলর বহু নেতা লম্বা লাইনরে অছন্তি বিজু জনতা দল ছাড়িকিরি ভারতীয় জনতা পার্টির আদর্শ তথা মাননীয় মোদিজীকর নেতৃত্বে যে বিকশিত ভারতবর্ষর কল্পনা সংকল্পনা সেই ভাগিদারি হওয়া সে আসুচ্ছেন যেমনকর সামান্য সামাজিক মূল্যবোধ রয়েছে দায়িত্ববোধ রয়েছে সমাজকু কিছু দেওয়া যে মনোবৃত্তি রয়েছে অন্য দলের যে ভাই মানে থিলে মু খালি বিজু জনতা দল কথা কু না কংগ্রেস কথা বি কুচি অন্যান্য পার্টির কথা বি কুচি সমস্তে বর্তমান মনোবল হচ্ছে যে বিকাশ পুরুষ মাননীয় নরেন্দ্র মোদিজী নেতৃত্বে এবং ওড়িশারে ডবল ইঞ্জিন সরকার হওয়া পরে কিভাবে ভাবে ওড়িশাকু আগুক নবা ওড়িশার অস্মিতার কথা আগুক নবা এবং ওড়িশার বিকাশ ভারতবর্ষরে কিভাবে সর্বাধিক হব সেইটিপাই ওড়িশার যে বিভিন্ন দলরে কার্য করুলে আজ তাঁকর মানসিক পরিবর্তন হচ্ছে সেমানক মনরে এ পরিবর্তনর গোটে যে সৃষ্টি হয়েছে সে পরিবর্তনর স্বরূপটা দেখা যাচ্ছে সেমানে আসিকি পার্টিরে জয়েন করছেন তেণু মু আশা করুছি মো পার্লামেন্টরে যেভাবে ভাবে বহু বিজু জনতা দলর ভাই মানে এবং কংগ্রেসর ভাই মানে আগুরু থিলে সে দলরে সেমানে বর্তমান মধ্যে মনোবল হচ্ছে ভারতীয় জনতা পার্টিরে যোগ দেওয়া পাই এবং সংযোগবশত ভারতীয় জনতা পার্টির বর্তমান যে প্রারম্ভিক কার্য সংগঠনর সদস্যতা অভিযান আরম্ভ হয়েছে তেণু এই যে সদস্যতা অভিযানের আমমানকু মধ্যে ভূমিকা দিয়া যাইছে যে সমাজরে যে ভালো ভালো লোক অছন্তি বিভিন্ন ক্ষেত্রে পারদর্শিতা লাভ করছেন সেমানকু মধ্যে দলরে আমি কিভাবে ভাবে সংগঠনকু মজবুত করিয়া পাই আমি দল ভিতরকু আনিব তেণু ইয়ে গোটে সুযোগ দলর বড়িবা পাই দলর সংগঠনকু বড়াইয়া পাই দলর কলেবরকু বড়াইয়া পাই প্রারম্ভিক কার্য হচ্ছে যেভাবে ঘরর নিয় দেখা যায় না সেভাবে সদস্যতাটা হচ্ছে গোটিয়ে দলর নিয় ভিয়া তেমনি আমি সে কার্যক বর্তমান আরম্ভ হয়েছি ওড়িশার আপনার জাঁথে বিভিন্ন জায়গা গস্ত করি নেতা মানে মধ্যে সদস্যতা সংগ্রহ অভিযান করছেন বিভিন্ন মন্ত্রী এবং মান্যবর মন্ত্রী এবং নেতা মানক নেতৃত্বে বিভিন্ন জেলার বর্তমান মিশ্রণ পর্ব হচ্ছে সে ভারতীয় জনতা পার্টির যোগ দৌঁচ এবং ইয়ে প্রায় আমার এ মাস 25 তারিখ পর্যন্ত চালুছি সবু ব্যক্তি মানুষ আমি কিভাবে ভাবে সংগঠন সহ যোড়া সেই সদস্যতা অভিযান চালিছি মু আশা করুছি যে খালি মাননীয় রাজ্যসভা সাংসদ মানে নুহে তলস্তরের যে অনেক দলর নিয় ভিয়া ঠিয়া হয়ে কাম করুলে 25 বর্ষ ধরিকি বিজু জনতা দলর এবং কংগ্রেস দলর সেমানে মধ্য ভারতীয় জনতা পার্টির যে কথনী আরণী ইয়া ভিতরে যে সামঞ্জস্য রয়েছে তা অনুভব করি কথা কহা গোটে পলিটিক্যাল পার্টিরে এবং তাকে নকর ইয়ে যে ওয়ার্ক কলচর লা সে ওয়ার্ক কলচর বদলিছে বর্তমান ভারতীয় জনতা পার্টি যে কথা কইতিলা নির্বাচন বেড়ে বর্তমানে সেটা করুছি ইয়ে হচ্ছে লোকমানকর সরকার এবং লোকমানক পই যাহা যাহা দরকার যৌটে যাহা আবশ্যক লোকমানক পাখরে যাইকি সরকার পৌঁছুছি এবং আপন মানে দেখিবে এ সুভদ্রা যোজনার প্রথম যে হিউজ অ্যান্ড কাউজ হেলা যেভাবে ভিড় হেলা
ବର୍ତ୍ତମାନ ସବୁ ଜାଗାରେ ସବୁ ସେବା କେନ୍ଦ୍ର ଜନସେବା କେନ୍ଦ୍ର ଯେଉଁ ରହିଛି ସେଠାରେ ମଧ୍ୟ ସେମାନେ ପଞ୍ଜୀକରଣ କରିବେ। ଏକଥା କହିଲା ପରେ ସୁଗମ ହୋଇଛି ଏବଂ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଲୋକମାନଙ୍କର ଭଲ ପାଇଁ ଏ ସରକାର କାର୍ଯ୍ୟ କରୁଛି। ତେଣୁ ଏଇଥିରେ ଆକୃଷ୍ଟ ହୋଇକି ଅନ୍ୟ ଦଳର ବ୍ୟକ୍ତି ରାଜନୈତିକ ବ୍ୟକ୍ତିଟା ରାଜନୀତି କରିବ, ଆଉ କ'ଣ କରିବା ପାଇଁ ସେ ଅନ୍ୟ ଦଳରେ ଅଛି? ଯଦି ଏ ଦଳରେ ସେ ଅଧିକା ସୁଯୋଗ ପାଇବ ସେ ଆସିବ, ଏଇଟା ସ୍ପଷ୍ଟ କଥା, ଏଥିରେ କିଛି ଦୁରୁକ୍ତି ନାହିଁ। ତେଣୁ ମୁଁ ଆପଣମାନଙ୍କ ମାଧ୍ୟମରେ ନିବେଦନ କରୁଛି, ଯଦି ଓଡ଼ିଶାର ବିକାଶ ପାଇଁ 1936 ଓଡ଼ିଶା ପ୍ରଦେଶ ଗଠନ ହୋଇଥିଲା, 2036 100 ବର୍ଷ ହେବାକୁ ଯାଉଛି, ଓଡ଼ିଶା କେଉଁଠି ଅଛି ତାକୁ ଆତ୍ମସମୀକ୍ଷା କରିବାର ବେଳ ଆସିଛି। ତେଣୁ ଓଡ଼ିଶାର ଭଲ ପାଇଁ ଯେଉଁମାନେ ଚାହୁଁଛନ୍ତି, ଓଡ଼ିଶାର ବିଭିନ୍ନ ଦଳର ନେତାମାନେ ସେମାନେ ମଧ୍ୟ ଆସିକି ସାମିଲ ହୁଅନ୍ତୁ, କାମ କରନ୍ତୁ। ମୁଁ ତ ଏଇଟା ଆହ୍ୱାନ କରୁଛି, କାରଣ ଓଡ଼ିଶାର ବିକାଶ ପାଇଁ, ଓଡ଼ିଶା ଆମେ ଅର୍ଥନୈତିକ ଦୃଷ୍ଟିରୁ କେଉଁଠି ଅଛୁ, ସାମାଜିକ ଦୃଷ୍ଟିରୁ କେଉଁଠି ଅଛୁ, ସାଂସ୍କୃତିକ ଦୃଷ୍ଟିକୋଣରୁ କେଉଁଠି ଅଛୁ, ଏଇଟା ବର୍ତ୍ତମାନ ବିଚାର୍ଯ୍ୟ ବିଷୟ। ତେଣୁ ଗୋଟେ ସରକାର ବଦଳିଛି 25 ବର୍ଷ ପରେ, ଆମେ ଆଶା କରୁଛୁ ସମସ୍ତଙ୍କର ସହଯୋଗ ନେଇକି ଓଡ଼ିଶାର ବିକାଶ ପାଇଁ। ତେଣୁ କିଏ ଆସିକରି ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟିରେ ଯୋଗ ଦେବ ସେଟା ମଧ୍ୟ ପାର୍ଟି ସ୍ଥିର କରିଛି, କେଉଁ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କୁ ଆମେ ଆଣିବୁ କାହାକୁ ନ ଆଣିବୁ ସେ ତାର ବିଧିବିଧାନ ବି ରହିଛି। ସେମିତି ନୁହେଁ ଯିଏ ଚାହିଁବ ସିଏ ଆସିକି ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟିରେ ଯୋଗ ଦେଇଦେବ, ଏଇଟା ଖୋଲା ମଇଦାନ ପଡ଼ିଛି, ସେମିତି ନୁହେଁ। ଆମେ ମଧ୍ୟ ଚିନ୍ତା କରୁଛୁ କିଏ ଆସିଲେ ପାର୍ଟିର ଭଲ ହେବ ତାକୁ ହିଁ ଆଣିବୁ, ସେମିତି ଯିଏ ବନୁ ସିଏ ଚାହିଁଲେ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟିରେ ସଦସ୍ୟତା ସଂଗ୍ରହ ଅଭିଯାନ ଚାଲିଛି ହେଇଯିବ, ତାର ସ୍କ୍ରୁଟିନି ବି ହେଉଛି। ଆମେ ଅନ୍ଲାଇନ୍ରେ ମେମ୍ବର କରୁଛୁ କିନ୍ତୁ ପରବର୍ତ୍ତୀ ଅବସ୍ଥାରେ ପୁଣି ତାର ସ୍କ୍ରୁଟିନି ବି ହେଉଛି, ଏବଂ ସିଲେକ୍ଟିଭଲି କେଉଁ ଲୋକମାନେ କେଉଁ ଦଳରୁ ଆସିଲେ ବା ସାଧାରଣ ଜନତା ଯେଉଁମାନେ ରିଟାୟାର୍ଡ ଟିଚର ଅଛନ୍ତି, ଡାକ୍ତର ଅଛନ୍ତି, ରିଟାୟାର୍ଡ ଆର୍ମି ବାଲା ଅଛନ୍ତି, ବିଭିନ୍ନ ପ୍ରଫେସନର ଭଲ ଭଲ ଲୋକ ଅଛନ୍ତି, କି ଭୋଟର୍ସ ଅଛନ୍ତି, ସେମାନଙ୍କୁ ଆମେ ଆଣିବା ପାଇଁ ଆମେ ଯୋଜନାବଦ୍ଧ ଭାବେ ସଦସ୍ୟତା ସଂଗ୍ରହ ଅଭିଯାନ ଚାଲିଛି, ଏବଂ ବହୁତ ଭଲ ଲୋକ ସମାଜରେ ବର୍ତ୍ତମାନ ଆମ ସାଥିରେ ଯୋଗ ଦେବେ, ଏବଂ ଓଡ଼ିଶାର ବିକାଶ ପାଇଁ ସମସ୍ତଙ୍କର ଆବଶ୍ୟକତା ରହିଛି, ଆକୁ ପାର୍ଟି ଅନୁଭବ କରୁଛି। ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆମେ ସମସ୍ତେ ଯେଉଁମାନେ ଏହି ଦିଗରେ ଆଗ୍ରହୀ ବିକାଶମୂଳକ କାର୍ଯ୍ୟକ୍ରମ ପାଇଁ ଏବଂ ଓଡ଼ିଶାର ବିକାଶ ପାଇଁ ତାଙ୍କର ଯୋଗଦାନ ଦେବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି, ମୁଁ ସମସ୍ତଙ୍କୁ ଆହ୍ୱାନ କରୁଛି ସମସ୍ତେ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟିରେ ଆସିକି ଯୋଗ ଦିଅନ୍ତୁ। ଯଦି ଆପଣଙ୍କୁ ଆମ ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଲା ତେବେ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ଲାଇକ୍, ଶେୟାର ଓ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଜମା ବି ଭୁଲନ୍ତୁ ନାହିଁ।